আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি জয়ন্ত ভৌমিক। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 88। দুইজন আক্রান্ত আগেই সুস্থ হয়ে গেছেন, বর্তমানে 86 জন এই রোগে আক্রান্ত। গতকাল নতুন 24 জনের দেহে করোনা বা কোভিড-19 সংক্রমণের তথ্য পাওয়া গেছে। আক্রান্তরা সবাই আমবাসার বিএসএফ এর 86 নম্বর ব্যাটালিয়নের জওয়ান। তবে লালারস পরীক্ষায় ক্যাম্পের বাইরে অন্য কোন সাধারণের মধ্যে সংক্রমণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। সরকারিভাবে এই তথ্য জানানো হয়েছে। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্ম জয়ন্তী। গোটা বিশ্বের সঙ্গে রাজ্যবাসীও আজ তাকে স্মরণ করছে। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ও লকডাউনের পরিপ্রেক্ষিতে আজ রাজ্যে কবি প্রণামের কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তবে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে আগরতলার রবীন্দ্র কারণে রবীন্দ্র মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কবিতা, ছড়া, সঙ্গীত, ছোট গল্প, উপন্যাস ও শিল্পকর্মে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। সাহিত্যের জন্য 1913 সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। ত্রিপুরার সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। রাজন্য আমলে রবীন্দ্রনাথ 7 বার ত্রিপুরায় আসেন। দেশে এখন পর্যন্ত 13,57,413 জনের কোভিড-19 স্যাম্পল টেস্ট করা হয়েছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে এই টেস্ট করা হয়েছে বলে জানিয়েছে আইসিএমআর। গতকাল একদিনেই করা হয় 80,632টি স্যাম্পল টেস্ট। এখন পর্যন্ত দেশের 327টি সরকারি এবং বেসরকারি 118টি ল্যাবরেটরিকে কোভিড-19 স্যাম্পল টেস্ট করার অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, দেশে কোভিড-19 আক্রান্তদের সুস্থ হওয়ার হার বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় 29%। মোট 52,952 জন আক্রান্তদের মধ্যে 15,267 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘণ্টায় নতুন করে 3,561 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এছাড়া গত 24 ঘণ্টায় 89 জন কোভিড-19 আক্রান্তের মৃত্যু হয়েছে। কোভিড-19 সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য সচিবালয়ের স্টেট কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অতিরিক্ত 2টি টেলিফোন নম্বর চালু করা হয়েছে। সচিবালয়ের 3 নম্বর কনফারেন্স হলে স্টেট কন্ট্রোল রুমে অতিরিক্ত এই 2টি যোগাযোগের নম্বর হল 0381-241-0111 এবং 0381-241-1622। স্টেট কন্ট্রোল রুমের চিফ কোঅর্ডিনেটর এই সংবাদ জানিয়েছেন। অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গত বুধবার রোগ প্রতিরোধ ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে করোনা মোকাবেলায় বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে রাজ্যে কোভিড-19 সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রাজ্যে অবিলম্বে শুধুমাত্র করোনা বা কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল তৈরি করার প্রস্তাব দেওয়া হয়। এর জন্য রাজ্য হোমিও হাসপাতাল এবং বা অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার সেন্টারের নতুন বিল্ডিং ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, জিবি হাসপাতাল এবং আগরতলা সরকারি মেডিকেল কলেজে কোভিড-19 আক্রান্ত রোগীদের চিকিৎসা হচ্ছে, সে কারণে জিবি হাসপাতালের ওপিডি এবং সমস্ত রুটিন অপারেশন বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। 4 দফা দাবিতে গতকাল রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন দিল অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির রাজ্য শাখা। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা চালু করা, স্কুলগুলোতে বিজ্ঞান ও কলা বিভাগের বিষয় শিক্ষক নিয়োগ করা ইত্যাদি। ডেপুটেশন প্রদানকালে ছিলেন সংগঠনের সম্পাদক অসিত দাস, সহ সম্পাদক গোপাল চক্রবর্তী প্রমুখ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সহায়তায় আয়ুষ মন্ত্রক আয়ুর্বেদের ক্ষেত্রে কোভিড-19 প্রতিরোধ এবং আরোগ্যক্ষম ক্লিনিক্যাল রিসার্চ স্টাডি প্রকাশ করেছে। এই রিসার্চ স্টাডি যৌথ উদ্যোগে তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে আয়ুষ মন্ত্রক, স্বাস্থ্য মন্ত্রক, বিজ্ঞান এবং কারিগরি মন্ত্রক, কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ আইসিএমআর। এই রিসার্চ স্টাডি প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, আয়ুষ মন্ত্রকের সচিব প্রমুখ। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে লকডাউনের এই সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়াল ত্রিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন। গতকাল রাজধানী আগরতলার 2টি সেন্টারে প্রায় 50 জন খেলোয়াড়ের হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। প্রথমে অভয়নগর সেন্টার এবং পরে অরুন্ধতীনগর সেন্টারে হয় 2টি পৃথক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাস চ্যালেঞ্জের মোকাবেলায় সহযোগিতামূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী একথা বলেন। আন্তর্জাতিক বুদ্ধিস্ট কনফেডারেশনের সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রক বিশ্বব্যাপী এক ভার্চুয়াল প্রার্থনা সভার আয়োজন করে। এতে সারা বিশ্বের বুদ্ধ সংঘগুলির প্রধানরাও অংশ নেয়। অনুষ্ঠানে ভিডিও লিঙ্কের মাধ্যমে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী ভগবান বুদ্ধের শিক্ষার কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী মানবিকতার ক্ষেত্রে বিশ্বব্যাপী সেবা দেওয়া ভারতের দায়বদ্ধতার কথাও উল্লেখ করেন।
রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা গতকাল ঝড়ে বিধ্বস্ত ঋষমুক ব্লকের মতাই ও হরিপুর গ্রাম পরিদর্শন করেন। ঝড়ের সময় হরিপুর গ্রামের বাসিন্দা জ্যোতি রানী দাস পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় জাতীয় সড়কে গাছের ডাল ভেঙে পড়ায় মারা যান। প্রশাসনের পক্ষ থেকে মৃত জ্যোতি রানী দাসের পরিবারকে 5,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের সময় রাজস্ব মন্ত্রী পরিবারের সদস্যদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগরতলা ও তার আশপাশ এলাকায় গতকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 22.6 মিলিমিটার। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।